আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পেঁড়া সন্দেশ। এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। চলুন তাহলে দেখে নিন কীভাবে পেঁড়া সন্দেশ তৈরি করবেন। পেঁড়া সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 লিটার লিকুইড দুধ। দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট দুধ হতে হবে। আপনারা যদি প্যাকেট দুধ কেনেন, প্যাকেটে লেখা দেখবেন ফুল ফ্যাট লেখা আছে কিনা দেখে কিনবেন। এখন আমি চুলার আঁচ হাইতে রেখে দুধটাতে একটা বলক তুলে নিব। আর এই সময় আমি মাঝে মাঝে দুধটাকে নাড়তে থাকবো যাতে দুধটা নিচ থেকে লেগে না যায়। দুধে একটা বলক উঠে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আর 3টা এলাচ তিনটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিব। আর এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে দুধটা কোনোভাবে পুড়ে না যায়। দুধটা পুড়ে গেলে দুধে পোড়া একটা গন্ধ থাকবে আর এতে করে পেঁড়া সন্দেশটা খেতে ভালো লাগবে না। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে, দেখুন 2 লিটার দুধ শুকিয়ে প্রায় 1 লিটার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আর 2 লিটার দুধের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এখন আমি দুধটাকে আবারও অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না দুধটা সম্পূর্ণভাবে ঘন হয়ে যায়। দুধটা প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দুধটাকে এই পর্যায়ে আনতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই পুরো সময়টাই কিন্তু আমি দুধটাকে অনবরত নেড়ে গেছি যাতে দুধটা পুড়ে না যায়। আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নিয়েছি। আর দেখুন আমি দুধটাকে কিরকমের ঘন করে নিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করব না, আমি সামান্য একটু ঠান্ডা করে নিব। আমি দুধের খিসাটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর আমি হাতে একটু বেশি করে ঘি মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে দু হাতের তালু দিয়ে এরকমের গোল করে পেঁড়া সন্দেশের শেপ করে নিচ্ছি। আমি এর উপরে এভাবে একটু চাপ দিয়ে গর্ত করে নিচ্ছি। আমি আঙ্গুল দিয়ে যে গর্তটা করেছিলাম সেই গর্তের মধ্যে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা না দিলেও পারবেন। এখন আমি সেম পদ্ধতিতে সবগুলো পেঁড়া সন্দেশ বানিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ দুধের খিরসাটাকে পেঁড়া সন্দেশের শেপে করে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে নর্মালে 2 ঘন্টার জন্য রেখে দিব যাতে পেঁড়া সন্দেশটা ভালোভাবে সেট হয়ে যায়। ফিরে এলাম 2 ঘন্টা পরে, পেঁড়া সন্দেশগুলো সেট হয়ে শক্ত হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার পেঁড়া সন্দেশ। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেতে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
Thank you.